আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের একটি ছোট্ট গ্রাম। পাহাড়ের কোলে শান্তশিষ্ট পরিবেশে বাস করলেও শান্তি নেই ওদের জীবনে। তাদের কাজ বলতে নদী থেকে বোল্ডার তোলা, তবে সেই কাজও এখন বন্ধ থাকায় আর্থিক অনটনে দিন কাটছে তাদের। পেটের টানে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে হচ্ছে তাদের, তবে লকডাউনে সেটাও বন্ধ বলে জানাচ্ছেন তারা। পরিস্থিতি বলতে এখন লকডাউনে তো সবাই মানে অসুবিধা হিসাবে মানে কাজ তো হচ্ছে এখানে, মানে ওইভাবে কাজ হচ্ছে না যে আগে ছিল। আর আমাদের তো আগেও লকডাউনের আগে ওইরকমই ছিল, এখনও এরকমই আছে অবস্থাটা, মানে কাজকর্ম তো ওইভাবে কিছু নাই, তো বাইরে যেতে হবে কাজ টাজ করতে। এখন তো এই লকডাউনের সময় বাইরেও যেতে পারতেছে না ছেলে পেলে। তবে পাহাড়িদের সমস্যারও বেড়ে যায় বর্ষার সময়, নদী পেরিয়ে বাচ্চারা স্কুলে যেতে পারে না। অন্যদিকে তাদের 96 জনের মধ্যে এক দুজন ভ্যাকসিন পেয়েছেন বলে জানাচ্ছেন। সব মিলিয়ে সব রকম সমস্যায় জর্জরিত জয়ন্তীবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।